আজকে একটা মাইক্রো সরি আজকে একটা এয়ারফোন রিভিউ করব। আসলে এগুলো রিভিউ করার মতো কিছু না, খুবই কম টাকার মধ্যে, 550 টাকার মধ্যে জিনিস। তারপর রিভিউগুলো কি জন্য দেয়া, আপনি যদি এই জিনিসটা কিনতে চান তাহলে যেন আপনি অ্যাটলিস্ট ইউজেস এক্সপিরিয়েন্সটা আপনি পান। যে আজকাল সাধারণত একটা মানে 50 টাকা 100 টাকা দামের জিনিস কিনতে গেলেও মানুষজন ইউটিউবে গিয়ে দেখে যে দেখি তো কোনো রিভিউ আছে কি না। তো এইটা হচ্ছে জাস্ট ইউজার্স এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা, যে জিনিসটা যে কিনবেন জিনিসটা আসলে কেমন। তো অত ডিটেল ফাংশনে গেলাম না, এয়ারফোন তো এয়ারফোনই, ব্লুটুথ এয়ারফোন। তো আমি বেসিকটা দেখাই ভিতরে কী থাকে। আচ্ছা, এই যে এক্সট্রা পেয়ার থাকে কয়েকটা, এগুলো তো জানা কথা। আর এটা চার্জ দেওয়ার জন্য একটা মাইক্রো ইউএসবি কেবল, এগুলো সাধারণত ঘরে পরেই থাকে, এগুলো খুব একটা ইউজ করে না, কারণ মোবাইলের চার্জার দিয়ে সবাই চার্জ দেয়। এইটা হলো জিনিসটা, এই যে এটা খুবই ফ্লেক্সিবল, যেভাবে খুশি প্যাঁচায় ট্যাঁচায় রাখেন কোনো সমস্যা নেই, খুবই ফ্লেক্সিবল জিনিসটা। তো এটা দোকানদার যখন দেখাচ্ছিল তখন এমনভাবে প্যাঁচাই দিছিল, মনে হতেছিল যে আসলে এটা জিনিসটা আসলে ভেঙে যায় কি না। কিন্তু আমার এমনি নিজের জিনিস তো ওইভাবে প্যাঁচাইতে ইচ্ছা হচ্ছে না, জিনিসটা জাস্ট আমি ইউজ করে আপনাদেরকে বলি যে আসলে গান টান শুনতে কেমন। গান শুনি, গানের মধ্যে যাই। ব্লুটুথে কানেক্ট করে নেই, অন করে নেই। একদম কাছে আনলে আপনি সাউন্ড পাবেন, কাছে সেরকম বেজ, সেরকম বেজ। যাক, একদম লেনোভো খুবই খুবই নাম করা কোম্পানি। তো জিনিসটা ইউজ করার মতো, রিকমেন্ড করার মতো, মাত্র 550 টাকার মধ্যে একদম ভালো নামি দামি ব্র্যান্ডের একটা আসলে এয়ারফোন চিন্তাই করা যায় না। তাও আবার ওয়্যারলেস ব্লুটুথ, মানে যেগুলো ওয়্যার যেগুলো এইগুলোই তো অনেক দাম হয়। তো 550 টাকার মধ্যে অসাধারণ, একেবারে মানে খুবই ভালো লাগছে, বেস্টে সব কিছু মিলে মানে সুন্দর জিনিসটা, ভালো নিতে পারেন। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন যতটা সম্ভব, ভাই ভালোবাসে।